আজকের ভিডিওটি কেবলমাত্র গ্রন্থ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রচার করা এবং আপনাদের শেখানোর উদ্দেশ্যে শেয়ার করা। সবসময় নিজ গুরুদেব এবং গুরুজনের আজ্ঞা ছাড়া এই ক্রিয়া করতে যাবেন না। তো কেমন আছেন সবাই? আমি এখন বর্তমানে আমাদের বাড়ির সামনাসামনি মানে 2.5 কিমি দূরে একটা রসবাদাম জঙ্গলে বসে আছি। আমার সাথে বসে আছে আমার ধরনের কাজ করা, এনার নাম হচ্ছে ভীমা, আমি ডাকনাম জানি। অনেকদিন পর দেখা হলো, গল্প হচ্ছে যেমন গুনিনে গুনিয়ে হয়। যাই হোক, বাঙালির একটা রোগ আছে, সেটা হচ্ছে এরা চিবিয়ে দিলে গেলবে, মানে চামচে করে দিয়ে মুখে ঢুকিয়ে দিলে তবে গেলবে। কেন বলছি, বেশিরভাগই দেখি অনেকে এসে মেসেজ দেয় যে দাদা এই কাজটা কিভাবে হবে। আমি বললাম যে আমার চ্যানেলে এই উপায় আছে, আপনি দেখে নিন দাদা, একটু লিঙ্কটা দিয়ে দিন। একটু যাও ভাই, একটু খুঁজে দেখো, একটু পরিশ্রম করো, শুধু ছাড়িয়ে গুছিয়ে বলে দিতে হবে। আবার কেউ কেউ দেখতে পাচ্ছে বলে একটু লিখে দিন, মানে মানুষকে একদম মানে খুলিয়ে ছাড়িয়ে বুঝাতে হবে। কেন বলছি, আগের ভিডিওতে আমি বলেছিলাম শাল ডাল তুলে এই করতে হবে, আপাং গাছে শিকড় মারতে হবে, পালিয়ে যাওয়া বইয়ের ঘরে ফেলে আসতে হবে। আপাং গাছ নিয়ে আমি অনেক ভিডিও করে দিয়েছি, নিশ্চয় অনেকে দেখেওছেন। আবার সেখানে অনেকে প্রশ্ন করছেন যে দাদা আপাংটা কী জিনিস। আগে ভাই সারেগামা স্বরলিপি থেকে শুরু করতে হবে। আমি আজকে যে পজিশনে এসে ভিডিও দিচ্ছি, হঠাৎ করে বড় জিনিসটা আপনাদেরকে দিইনি, অনেক ছোট থেকে শুরু করেছি নিশ্চয়ই। তার মানে যে গাছটা নিয়ে আমি কথা বলেছি সেটা কবে না কবে কোথাও না কোথাও আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তো আগে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপাং গাছ আবার দেখাবো, কারণ আপাং গাছ নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, তৎক্ষণাৎ সে বাচ্চা ছেলে হোক বা বড় ছেলে হোক, হুট করে যদি পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, এই যে বাচ্চা ছেলেগুলো আছে না, আজে বাজে জিনিস খাবে, ম্যাগি খাবে, রিংস খাবে, আর মাঝরাতে পেটে যন্ত্রণা শুরু হবে, ওষুধ নেই আপনার কাছে, কী করবেন? এমন অবস্থাতে হুট করে পেট ব্যথা সেরে ফেলার যে শিকড়, সেই গাছ আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার, এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরুতে যেহেতু বলেছি আপাং গাছ নিয়ে কথা হবে, তো চলুন আগে আপাং গাছের পরিচয় আপনাদের সাথে করিয়ে দিই। তো এটা হচ্ছে আপাং গাছ, এটাকে আপনারা আপনাদের এলাকায় কী নামে চেনেন জানি না, এই যে হাত দিলেই অলরেডি এর কাঁটা বিঁধে যাচ্ছে, এভাবে জোরে টেনে দিলে অনেকগুলো কাঁটা চামড়ার মধ্যে ঢুকে যাবে। এই গাছ অনেক বড় হয়, এখন আপাতত এই সামনে এটাই পেয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই চিনতে পেরেছেন, আর যদি না পেরে থাকেন চিনতে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। তো এটা ছিল আপাং গাছ, নিশ্চয়ই অনেকে চিনেন। এটাকে অনেক জায়গায় চিচিড়ি গাছ বলে, অনেক জায়গায় ঝুরঝুরি বলে, আবার অনেকেও চোর কাঁটাও বলে থাকে, কারণ এটা না জানতেই প্যান্টে বা জামা প্যান্টে আটকে যায় চোরের মতো, তাই এটাকে অনেকে চোর কাঁটাও বলে থাকে। এর শিকড় আপনি ঠিক 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার নেবেন, এবং তার সাথে নুন দিয়ে আপনার শিলনোড়া বা বান্নাবাটা যে কোনো স্থানে বেটে কোনো ধাতুর পাত্রে রাখবেন না, সে প্লাস্টিক হোক, সে কাঁচ হোক বা চীনামাটির কাপ ইত্যাদিতে রাখবেন, কোনো স্টিল তামা কাঁসার উপরে এটা ধরবেন না। এর উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি মাত্র 3 বার 5টি ফুঁ দিয়ে আপনি ওই প্রলেপটি মানে ওই নুন দিয়ে আপাং শিকড় বাঁটা যে পেস্ট হয়েছে সেটা যদি 1 চামচ বা 1 বিন্দুও বাচ্চার পেটে চলে যায় বা যে কোনো বয়স্ক মানুষের পেট ব্যথা অবস্থায় চলে যায়, তাহলে তৎক্ষণাৎ মানে 2-3 সেকেন্ডের মধ্যেই পেট ব্যথা সেরে যাবে। তো চলুন মন্ত্রটি দেখে নিন। হাটের নুন, বাটের নুন, লঙ্কা নুন, সমুদ্র নুন, এই নুন পড়ে কে? গুরু পড়ে। গুরুর আজ্ঞায় মুই পড়ি, পড়াই চিরে কার আজ্ঞায়? ঈশ্বর মহাদেব কাউরের আজ্ঞায় পড়াইছি। এই নুন পড়া খেলে পেট ব্যথা, নজর দোষ, কন কনে শিগগিরি কাটে, কার আজ্ঞায়? সীতাশ্রী রামচন্দ্রের আজ্ঞায় শিগগিরি কাট, শিগগিরি কাট, শিগগিরি কাট। আশা করি নিশ্চয়ই ভিডিওটির সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন আমি আরও একবার বলছি, তৎক্ষণাৎ বা হঠাৎ করে মধ্যরাতে যদি কারো পেট ব্যথা হয়ে যায়, সেখানে যদি কোনো ওষুধ না পাওয়া যায়, তো তখন আপনি আপনার এলাকার কাছাকাছি, বিশেষ করে গ্রামাঞ্চলে তো সবাই পাবেন, শহরের লোকের একটু সমস্যা হতে পারে, ওনারা ডাক্তার দেখাবেন বা ওষুধ খাবেন। গ্রাম বিশেষে যদি কারো এরকম হয়ে থাকে, তো সাথে সাথে আপাং গাছের একটি শিকড় আনবেন, ঠিক 1 থেকে 1.5 সেন্টিমিটার, বা আপনি এই যে আঙুলের দুটো গাঁড় দেখতে পাচ্ছেন এই সাইজের আপাং শিকড় নেবেন, তাতে অল্প নুন দিয়ে বাঁটবেন, এবং সেই প্রলেপের উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি 3 বার 5টি ফুঁ দেবেন, এবং চামচে করে বা আপনি যেভাবে খেতে পারেন বা বাচ্চাকে খাওয়াতে পারেন সেইভাবে খাইয়ে দিলে পেট ব্যথা সাথে সাথেই সেরে যাবে। তো বিকজ আজকের ভিডিওটি এইটুকুই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। Tell me that you love me.